بسم الله الرحمن الرحيم আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন হাতের আঙ্গুল ফুটানো ইসলামিক বিধান কি আঙ্গুল মটকানো বা ফুটানো ইসলামী শরীয়তে জায়েজ কিনা আঙ্গুল ফুটালে ওযু ভেঙে যায় কিনা কেউ রাতে আঙ্গুল ফুটালে বা জায়নামাজে বসে আঙ্গুল ফুটালে কোনো গুনাহ হবে কিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সদা সুস্থ রেখেছেন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা এখানে ক্ষুদ্র থেকে বৃহৎ সকল ধরনের বিষয় নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছু জিনিস মিস হয়ে যেতে পারে তো চলুন জেনে নেই আঙ্গুল ফুটানো নিয়ে সকল প্রশ্নের উত্তরগুলো প্রথমত এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসেনি কিন্তু কেউ কেউ বলেছেন যে আঙ্গুল ফুটানো অনেক সময় হাড়ের জয়েন্টের জন্য ক্ষতিকর হতে পারে সেটা একটা স্বাস্থ্যগত বিষয় অনেক সময় দেখা যায় আঙ্গুল ফুটালে একটু ভালো লাগে বা ভালো বোধ হয় তবে যদি স্বাস্থ্যগত কারণে চিকিৎসা বিজ্ঞান বলে যে এই কাজ করলে ক্ষতি হতে পারে তাহলে সেটা না করাই ভালো কিন্তু এটি সরাসরি কোরআন হাদিসের দ্বারা নিষেধ নয় দ্বিতীয়ত তবে হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় আঙ্গুল ফুটানো নিষেধ করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গোলাম হযরত সুবহ বলেন আমি ইবনে আব্বাসের পাশে নামাজ আদায় করছিলাম তখন নামাজরত অবস্থায় আমি আঙ্গুল ফুটালে তিনি নামাজ শেষ করে আমাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে আঙ্গুল ফুটাতে নিষেধ করেছেন তাই তুমি নামাজের মধ্যে এই আঙ্গুল ফুটাবে না কারণ এতে নামাজের আদবের খেলাফ হয় অর্থাৎ নামাজকে অবজ্ঞা বা অসম্মান করা হয় সালাত বা নামাজ হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া তাই নামাজে সামান্য অবহেলা আর আলস্য আল্লাহর সাথে বেয়াদবির নামান্তর এবং এটি লোক দেখানো নামাজের আওতায় পড়ে যায় আর এইভাবে লোক দেখানো নামাজ পড়া মুনাফিকদের স্বভাব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা দায়সারাভাবে নামাজ পড়ে নামাজের সময় তারা এতটাই চঞ্চল হয়ে পড়ে যে ঠিকমতো রুকু সিজদা করার সময়টুকু তারা পায় না নামাজের প্রতিটি রুকুন ধীরে স্থিরে আদায়ের ক্ষেত্রে তারা যত্নবান হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের লোকদের নামাজ চোর বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বললেন সে নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না অর্থাৎ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তৃতীয়ত আঙ্গুল ফুটালে ওযু নষ্ট হবে না তবে নামাজ অবস্থায় আঙ্গুল ফুটালে মাখরু আর নামাজের বাইরে মসজিদে অযথা আঙ্গুল ফুটানো অনুচিত কাজ চতুর্থ নাম্বার রাতে আঙ্গুল ফুটালে কুলক্ষণ বা বিপদ আসবে এসব কেবলই কুসংস্কার আর ইসলামে এর কুসংস্কারের কোনো স্থান নেই তবে জায়নামাজে বসে আঙ্গুল ফুটানো উচিত নয় কারণ এতে করে নামাজরত অবস্থাতেও ফুটানোতে অভ্যস্ত হয়ে যেতে পারে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন অর্থাৎ আঙ্গুল মটকানো বা ফুটানোর বিষয়ে শরীয়তের বিধান হল তিনটি এক মাকরুহ তাহরিমি যদি নামাজের জন্য গমন করার সময় বা নামাজের জন্য অপেক্ষার সময় কিংবা নামাজের হালতে আঙ্গুল ফুটানো হয় তাহলে মাকরুহ তাহরিমি হবে অর্থাৎ আপনি গুনাহগার হবেন দুই মাকরুহ তাহাজিনি নামাজের অবস্থায় বা নামাজে গমনের হালতে না বরং এমনি ঘরে বসে রয়েছেন বা কারো সাথে কথা বলছেন তখন কারণ ছাড়া আঙ্গুল ফুটানো মাকরুহ তাহাজিনি অর্থাৎ শরীয়ত এটাকে অপছন্দ করেছে তবে এতে গুনাহ হবে না তিন জায়েজ কাজ করতে করতে হাত পায়ে ব্যথা ব্যথা লাগলে খানিকটা আরামের জন্য আঙ্গুল ফুটালে তা জায়েজ আশা করি এরপরে আপনাদের আঙ্গুল ফুটানো সম্পর্কিত মাসালা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আজ আমরা এমন আমলের বিষয় সম্পর্কে আলোচনা করব যে আমল আপনাকে
হাসতে হাসতে জান্নাতে দাবিত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়াতে এই আমলগুলোর সাথে লেগে থাকবেন তারা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। যেদিন মানুষ মানুষকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, যেদিন স্ত্রী তার প্রিয়তম স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যেদিন সন্তানকে পিতামাতা চিনবে না আর পিতামাতাকে সন্তান চিনবে না, সেই ভয়াবহ দিনে তারা হাসতে থাকবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকবে। কেননা আল্লাহ তাদের এত নিয়ামত দান করবেন যে তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর কৃতজ্ঞ থাকবেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা কতটা গুরুত্বপূর্ণ। যে আমলগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে হাসিমাখা মুখে জান্নাতে প্রবেশ করাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি নেই পবিত্র কোরআনুল করিমের সূরা রাদের ২৮ নম্বর আয়াতটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। মহান রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর স্মরণে আল্লাহর জিকির দ্বারা তাদের চিত্ত প্রশান্ত হয়, অন্তরে শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল চিত্ত প্রশান্ত হয়। এখানে আল্লাহর স্মরণ বলতে বোঝায় নামাজ বা এবাদত বন্দেগী ছাড়াও সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, বিশেষ করে আপদকালে কিংবা কোনো ভুল করে ফেললে তার সাহায্য ও অনুকম্পা কামনা করা, স্বাভাবিক জীবনে আল্লাহর অনুগ্রহের জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে না যাওয়া ইত্যাদি। তবে যে ব্যক্তির অন্তর ইমানের আলোতে দীপ্ত এবং স্বর্গীয় প্রশান্তিতে ভরপুর, সে ব্যক্তির মনে সবসময় আল্লাহর ভয়ও বিদ্যমান থাকে। কারণ ইমানের দীপ্তিতে সে আল্লাহর বিশালত্ব এবং শক্তিমত্তাকে অনুভব করতে পারে। এর ফলে আল্লাহর শক্তিমত্তা এবং বিশালত্বের সামনে সবকিছুই তার কাছে তুচ্ছ মনে হয়। আবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো নামমাত্র মুসলমান, আমাকে কি আল্লাহ স্মরণ করবেন? অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ আপনাকে স্মরণ করবেন। শর্ত হল আপনিও আল্লাহকে স্মরণ করতে হবে। কথাটি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে তিনি একথা বলেন। আল্লাহর স্মরণ করা তথা জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন কদির এটি বলবে, সে ১০টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে তথা বেশি পরিমাণ অর্থ সম্পদ দান করার সওয়াব লাভ করবে এবং তার নামে ১০০টি নেকি লেখা হবে ও তার আমলনামা হতে ১০০ গুনাহ মুছে ফেলা হবে, আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আপনি প্রতি ফরজ নামাজের পর একবার পড়বেন ইনশাআল্লাহ, এই দোয়া জিকিরের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। তো দোয়াটি আরেকবার জেনে নেই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর নামাজ শেষে উক্ত দোয়াটি পাঠ করতেন, তাই আমাদেরও উচিত এই আমলটি করা। জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায় তখন আর কবর হাসর পুল সিরাতের জাকি ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ, হাসতে হাসতে জান্নাত ইনশাআল্লাহ। কারণ দোয়া জিকির ইবাদত সৎকর্ম এসবের মাধ্যমেই আমাদের অন্তর প্রশান্ত হয়। মনে রাখবেন, আপনি জান্নাতে তখনই যেতে পারবেন যখন আপনার জীবনে যা কিছু করবেন সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির একমাত্র লক্ষ্য থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের বিধিবিধানগুলো যতটা সম্ভব সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।